नमस्कार बंधुरा, आमार चैनेले आपनादेरके स्वागत। आज आरो एकटा रेसिपी निये आपनादेर सामने हाजिर होयेछि। आजके रेसिपी आलू ट्यांगड़ार चच्चड़ी। आमी एखाने एकटा फ्राइंग पैन नियेछि, ताते आमी सर्षेर तेल दिलाम। तेल गरम হয়ে গেছে, এতে আমি নুন হলুদ মাখানো ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। মাছের দুই পিট খুব ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিলাম। এবারে ওই ফ্রাইং প্যানে আরো একটু তেল দিলাম। এতে সামান্য হিং দিলাম। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা এক মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এতে আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। টমেটোটা নরম হওয়া পর্যন্ত এটা ভাজবো। এতে আমি এক টিস্পুন আদা রসুন পেস্ট দিলাম, আর দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, এক টিস্পুন জিরে গুঁড়ো, এক টিস্পুন ধনে গুঁড়ো, আর হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। এতে সামান্য জল দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, এতে আমি দুটো মাঝারি সাইজের পট আলু লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আলুটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এতে দিলাম পরিমাণ মতো লবণ। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এতে পরিমাণ মতো জল দিলাম। জলটা ফুটতে শুরু করেছে, এতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর তিন চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। 15 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম। 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম।
আলু আমার সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। রান্নাটা আমার তৈরি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আলু ট্যাংরার চচ্চড়ি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কিন্তু এই রকম নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।